রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বুধবার ত্রিপুরা স্টার্টআপ সপ্তাহ শীর্ষ কর্মসূচি সূচনা অনুষ্ঠানে বুধবার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নিউ জেনারেশন ইভেনশন নেটওয়ার্কের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে সফল শিল্প এবং কারিগরি উদ্যোক্তাদের আর্থিক সহায়তার লক্ষ্যে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সৃজনশীল উদ্যোক্তাদের উৎসাহিত করতে দেয়া হয় 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য। নিজের বক্তব্যে আত্মনির্ভর ত্রিপুরা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশা নির্দেশে আত্মনির্ভর ভারত গঠনের যে কাজ চলছে তাকেই তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবং এতে বিশাল একটা কর্মসংস্থানের কিন্তু সুযোগ হবে। একটু আগে এখানে আমি ইনোগ্রেট করলাম নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্ক, তাতে যে স্টার্ট আপ ইকোসিস্টেমের মাধ্যমে একটা ছাদের তলায় সমস্ত নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্কের যে প্রকল্প যেটা চালু হলো, তাতে যে স্থানীয় যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আইডেন্টিফাই করা যায় এবং আইডেন্টিফাই করে তাদের আর্থিকভাবে সাহায্য করার সুযোগ এই ইনোভেশন নেটওয়ার্কের মাধ্যমে সেই সুযোগ আছে। 10 লক্ষ টাকার এখানে আমরা একটু আগে যেটা আমরা দিলাম শিক্ষা যারা এই পরিকাঠামো উন্নয়নে আমরা 10 লাখ টাকা এককালীন আমরা দিই। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রতি বছর 5 লক্ষ টাকা করে দেওয়ারও বন্দোবস্ত আছে। এখানে NIT, TIT, ইকফাই, টেকনো ইন্ডিয়া মোট 4টি টেকনিক্যাল প্রতিষ্ঠানকে এখন পর্যন্ত এই প্রকল্পের আওতায় আনা হয়েছে এবং এই প্রকল্পে আমরা ফিজিক্যাল এবং সফটওয়্যার, একটা হচ্ছে ফিজিক্যাল এবং সফটওয়্যার, সেটাকেও কীভাবে আমরা ডেভেলপ করতে পারি এই স্টার্ট আপ ইন্ডিয়ার মাধ্যমে সেটা আমরা চেষ্টা করছি। উদ্যোগে তৈরি করতে আর্থিক এবং টেকনিক্যাল সাপোর্টের পাশাপাশি রাজ্য সরকারের দায়বদ্ধতাকে উল্লেখ করেন তিনি। নিউ জেনারেশন ইভেনশন নেটওয়ার্কের প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পে একই ছাদের তলায় উদ্যোগীরা আর্থিক এবং কারিগরি সাহায্য পাবে। প্রকল্পটিতে NIT, TIT, ইকফাই এবং টেকনো ইন্ডিয়া সহ 4টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন বিষয়ে বলা হয়েছে যে একজন ব্যক্তি ইচ্ছে করলে কোথার থেকে কি করতে পারে। আমরা আগে চাকরি চাকরি চাকরি, এখনও কিন্তু সেই চাকরির ভুল তার ছাড়ছে না সব জায়গার মধ্যে। প্রধানমন্ত্রীজি বলছেন যে আত্মনির্ভর ভারত, আর আমরাও বলছি আত্মনির্ভর ত্রিপুরা। এখানে রোবটের মাধ্যমে রঙ্গলি এবং বিভিন্ন যেসব কলা কৌশল এখানে দেখানো হলো, এটা টিপস অফ আইসবার্গ, এরকম কত কিছু ভাবা যায় না, আমরা ভাবতেও পারি না। তো এই যারা এখানে স্টুডেন্টরা আছেন, যারা এন্টারপ্রেনার আছেন, ইনস্টিটিউশনের যারা হেডরা আছেন, নিশ্চয়ই আমরা শ্রেষ্ঠ ত্রিপুরা তো আমরা বানাবোই, শ্রেষ্ঠ ভারত আমরা বানাবো, আপনাদের সবার সহযোগিতায় সেটা সম্ভব হবে। এবং সেটা যদি আমরা না করি কম্পিটিশনে আমরা পিছিয়ে পড়ব। আগে আমরা শুনতাম যে আমেরিকাতে এই হচ্ছে সেই হচ্ছে, হাততালি দিলেই নাকি লাইট অফ হয়ে যায়, একটা আওয়াজ করলে লাইট অফ হয়ে যায়, পাখা চলে, এখন আমাদের এখানে হচ্ছেই না। তো ডিজিটাল দুনিয়াতে আমরা কোনো অংশে আমরা অন্যান্য দেশ থেকে আমরা কম নাই। সব দিকে আমরা করোনা মোকাবেলা করতে গিয়ে আমরা সবাই দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ইন্সপাইরেশনে। এই উদ্যোগ তৈরিতে রাজ্য সরকার কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সে প্রসঙ্গ বিস্তৃতভাবে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।